পশ্চিমবঙ্গ ভারতের একটি অন্যতম রাজ্য, যার ঐতিহাসিক, ভৌগোলিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য দেশের অন্যান্য রাজ্যগুলিকে সত্যি হার মানায়। যার প্রধান ভাষা বাংলা, বিশ্বের সবচেয়ে মধুর ভাষা হিসেবে মর্যাদাপ্রাপ্ত। আধুনিক ভারতের সংস্কৃতি ও সভ্যতার ক্ষেত্রে এই রাজ্যের সমাজ সংস্কারক ও বুদ্ধিজীবীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়, যার জন্ম এই পশ্চিমবঙ্গে। ভারতের স্বাধীনতা আন্দোলনেও বাংলার ভূমিকা অতুলনীয়। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দের ন্যায় মহান বঙ্গসন্তানরা মাতৃভূমির প্রতি তাদের অসাধারণ নিষ্ঠা ও দায়বদ্ধতার জন্য আজও সকল ভারতবাসীদের কাছে শ্রদ্ধেয় এবং চিরস্মরণীয়। অস্কার পুরস্কার প্রাপ্ত বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মস্থানও এই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গকে ভারতের সবচেয়ে মধুর অংশ বলা হয়ে থাকে। তাহলে চলুন বন্ধুরা, বেঙ্গল নলেজ 24 এর আজকের এই ভিডিওর মধ্য দিয়ে জেনে নেওয়া যাক ভারতের একটি অন্যতম বিশিষ্ট রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যটি সম্পর্কে। ১৯৪৭ সালে অবিভক্ত বাংলা বিভক্ত হয়ে পশ্চিমাংশ পশ্চিমবঙ্গ নামে ভারতের একটি রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। পূর্ব ভারতে হিমালয়ের দক্ষিণে ও বঙ্গোপসাগরের উত্তরে এক সংকীর্ণ অংশে পশ্চিমবঙ্গ রাজ্যটি অবস্থিত। ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেটি উত্তরে হিমালয় ও দক্ষিণে বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে। ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত এই পশ্চিমবঙ্গ রাজ্যটির পূর্ব দিকে রয়েছে আসাম রাজ্য ও বাংলাদেশ রাষ্ট্র, পশ্চিম দিকে রয়েছে বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্য, উত্তর দিকে রয়েছে সিকিম রাজ্য এবং নেপাল ও ভুটান রাষ্ট্র, এবং দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর। আয়তনে ভারতের ত্রয়োদশতম রাজ্য এই পশ্চিমবঙ্গের মোট আয়তন 88,752 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 9,13,47,763 জন, যা জনসংখ্যার বিচারে ভারতের চতুর্থতম রাজ্য। বৃহত্তর বঙ্গদেশে সভ্যতার সূচনা ঘটে আজ থেকে প্রায় 4,000 বছর আগে। এই সময় দ্রাবিড়, তিব্বতি, বর্মী ও অস্ত্র এশীয় জাতিগোষ্ঠী এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেছিল। বঙ্গ বা বাংলা শব্দের প্রকৃত উৎস অজ্ঞাত, তবে মনে করা হয় 1000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ যে দ্রাবিড়ভাষী বঙ্গজাতিগোষ্ঠী এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল, তারই নামানুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় বঙ্গ বা বাংলা। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে এই বাংলা ও বিহার অঞ্চল নিয়ে গড়ে ওঠে মগধ রাজ্য। বঙ্গের প্রথম সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক। এরপর 400 বছর বৌদ্ধপাল রাজবংশ এবং তারপর কিছুকাল হিন্দু সেন রাজবংশ এই অঞ্চল শাসন করেন। এরপর বখতিয়ার খলজি সর্বশেষ সেন রাজা লক্ষণ সেনকে পরাস্ত করে বঙ্গের একটি বিরাট অঞ্চল অধিকার করে নেন। পরবর্তীতে 16 শতাব্দীতে মুঘল সেনানায়ক ইসলাম খাঁ বঙ্গ অধিকার করেন। 15 শতাব্দীর শেষ ভাগে বঙ্গ অঞ্চলে ইউরোপীয় বণিকদের আগমন ঘটে। অবশেষে 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন, ফলে বাংলায় ব্রিটিশদের শাসন কার্য শুরু হয়। সেই সময় 1772 সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষিত হয়। তবে এরপর ব্রিটিশদের শাসনে অতিষ্ঠ হয়ে শুরু হয় স্বাধীনতা আন্দোলন। ভারতের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবাসী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শেষমেশ 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তবে এই স্বাধীনতা অর্জন কংগ্রেস ও মুসলিম লীগের চক্রান্তে ধর্মের ভিত্তিতে হয়ে থাকে, ফলে বঙ্গ বা বাংলা অঞ্চলটি দুটি খণ্ডে বিভক্ত হয়ে যায়। হিন্দু প্রধান পশ্চিম খণ্ড পশ্চিমবঙ্গ নামে ভারতের অন্তর্ভুক্ত হয় এবং ইসলাম প্রধান পূর্ব খণ্ড সেই সময় পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়, যা বর্তমানে বাংলাদেশ নামে স্বীকৃত। 1950 সালে দেশীয় রাজ্য কোচবিহারের রাজা জগদীপেন্দ্র নারায়ণ ভারত সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হলে কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয়। 1955 সালে ফরাসি উপনিবেশ চন্দননগর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। বিহারের কিছু বাংলাভাষী অঞ্চলও এই সময় পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। এইভাবেই ধীরে ধীরে পশ্চিমবঙ্গ রাজ্য তার বর্তমান রূপ লাভ করে। এই পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহর, যা এই রাজ্যের বৃহত্তম শহর এবং ভারতের 7ম বৃহত্তম মহানগরী। প্রশাসনিক কাজের সুবিধার্থে পশ্চিমবঙ্গকে 5টি বিভাগে বিভক্ত করা হয়েছে। এগুলি হলো জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ ও মেদিনীপুর বিভাগ। এই 5টি বিভাগের অন্তর্গত বর্তমানে পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা রয়েছে, যার সর্বশেষ অর্থাৎ 23তম জেলা হিসেবে যুক্ত হয়েছে পশ্চিম বর্ধমান জেলা। এই 23টি জেলায় পশ্চিমবঙ্গে মোট 66টি মহকুমা রয়েছে। রয়েছে 341টি ব্লক, 121টি পৌরসভা এবং 6টি পৌরসংস্থা।
পশ্চিমবঙ্গ রাজ্যে রাজ্য পশু মেছো বাঘ বা মেছো বিড়াল, রাজ্য পাখি সাদাবুক মাছরাঙ্গা, রাজ্য ফুল শিউলি এবং রাজ্য গাছ ছাতিম। উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যও অপরূপ। রাজ্যের সর্বোত্তরে অবস্থিত দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল পূর্ব হিমালয়ের একটি অংশ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু এই অঞ্চলে অবস্থিত। এই রাজ্যের সর্বদক্ষিণে একটি নাতিদীর্ঘ উপকূলীয় সমভূমিও বিদ্যমান। পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপের কিছু অংশ ভারতের এই রাজ্যের অন্তর্গত। প্রবাহিত নদীগুলির মধ্যে পশ্চিমবঙ্গের প্রধান নদী হল গঙ্গা, যার একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর শাখাটি ভাগীরথী ও হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গের অন্যান্য প্রধান নদ নদীগুলি হল তিস্তা, তোর্ষা, জলঢাকা, ফুলহার, মহানন্দা, দামোদর, অজয়, কংসাবতী ইত্যাদি। পশ্চিমবঙ্গ গ্রীষ্মপ্রধান উষ্ণ জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এ রাজ্যের প্রধান ঋতু চারটি: শুষ্ক গ্রীষ্মকাল, আর্দ্র গ্রীষ্মকাল বা বর্ষাকাল, শরৎকাল ও শীতকাল। এ রাজ্যে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। তবে এই রাজ্যে শীতকাল আরামদায়ক। এই সময় রাজ্যের সমভূমি অঞ্চলের গড় সর্বনিম্ন তাপমাত্রা হয় 15 ডিগ্রি সেলসিয়াস। তবে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা পড়ে এবং এই সময়ে এই অঞ্চলের কোথাও কোথাও তুষারপাতও হয়ে থাকে। পশ্চিমবঙ্গ জৈব বৈচিত্র্যে পরিপূর্ণ একটি রাজ্য। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের একটি অংশ পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এছাড়াও সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের জন্য বিখ্যাত। এ রাজ্যে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে: সুন্দরবন জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, ন্যাড়া উপত্যকা জাতীয় উদ্যান, সিঙ্গালীলা জাতীয় উদ্যান ও জলদাপাড়া জাতীয় উদ্যান। এই রাজ্যের অন্যান্য বন্যপ্রাণীদের মধ্যে ভারতীয় গন্ডার, এশীয় হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বাইসন, চিতাবাঘ, কুমির ইত্যাদি উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপ্রধান রাজ্য। এই রাজ্যের অধিকাংশ মানুষই কৃষিজীবী। এছাড়াও এ রাজ্যের অনুকূল পরিবেশ কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উৎপাদিত ফসলগুলির মধ্যে এ রাজ্যের প্রধান খাদ্য ফসল হল ধান এবং অন্যান্য খাদ্য ফসলের মধ্যে উল্লেখযোগ্য হল ডাল, তৈলবীজ, গম, তামাক, আখ ও আলু। আর পাট হল এ রাজ্যের প্রধান পণ্য ফসল। ধান ও সবজি উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং আলু উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও উচ্চমানের চা উৎপাদনে এ রাজ্যের সুপরিচিতি রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের চা পৃথিবী বিখ্যাত। পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থনীতি মূলত চাকুরি, কৃষি ও শিল্পক্ষেত্রের উপর নির্ভরশীল। রাজ্যের মোট আভ্যন্তরীণ উৎপাদনের 51% আসে চাকুরি ক্ষেত্র থেকে, 27% আসে কৃষিক্ষেত্র থেকে এবং 22% আসে শিল্পক্ষেত্র থেকে। ভারতের সকল আভ্যন্তরীণ উৎপাদনে অবদানের অনুপাতে পশ্চিমবঙ্গের স্থান ষষ্ঠ। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান প্রধান শিল্পকেন্দ্রগুলি কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে কেন্দ্রীভূত। দুর্গাপুর আসানসোল কয়লাখনি অঞ্চলে রাজ্যের প্রধান প্রধান ইস্পাত কেন্দ্রগুলি অবস্থিত। পশ্চিমবঙ্গ রাজ্যটি খনিজ সম্পদে মাঝারি মানের সমৃদ্ধ রাজ্য। এই রাজ্যের প্রধান খনিজ সম্পদ হল কয়লা, যা দেশের মধ্যে কয়লা উত্তোলনে এ রাজ্য সপ্তম স্থানে রয়েছে। এবং দ্বিতীয় প্রধান খনিজ সম্পদ হল ফায়ারকেলে বা তাপসহ মাটি। অন্যান্য খনিজ দ্রব্যের মধ্যে চীনামাটি, চুনাপাথর, অ্যাপেটাইট, আকরিক লোহা, আকরিক তামা, ম্যাঙ্গানিজ, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি উল্লেখযোগ্য। পরিবহন ব্যবস্থা হিসেবে পশ্চিমবঙ্গে উন্নত মানের সড়কপথ, রেলপথ, আকাশপথ ও জলপথেরও ব্যবস্থা রয়েছে। কলকাতা মেট্রো ভারতের প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল পরিষেবা। উত্তর পূর্ব সীমান্ত রেলের অংশ দার্জিলিং হিমালয়ান রেল একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। পশ্চিমবঙ্গের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যা কলকাতার নিকটেই উত্তর চব্বিশ পরগনা জেলার দমদমে অবস্থিত। এছাড়াও শিলিগুড়ির নিকটবর্তী বাগডোগরা বিমানবন্দর এবং কোচবিহার জেলার কোচবিহার বিমানবন্দর রাজ্যের গুরুত্বপূর্ণ বিমানবন্দর। জলপথ হিসাবে কলকাতা বন্দর পূর্ব ভারতের একটি প্রধান নদীবন্দর। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান ভাষা হল বাংলা, যা এই রাজ্যের বসবাসকারী বেশিরভাগ মানুষদের মাতৃভাষা। তবে এই রাজ্যে হিন্দি, সাঁওতালি, উর্দু, নেপালি, ওড়িয়া, সাদরি, রাজবংশী ইত্যাদি ভাষাও প্রচলিত। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যার 70% হিন্দু ধর্মাবলম্বী, 27% ইসলাম ধর্মাবলম্বী এবং জনসংখ্যার অবশিষ্ট অংশ শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও অন্যান্য ধর্মাবলম্বী। শিক্ষাগত দিক থেকে পশ্চিমবঙ্গের মোট সাক্ষরতার হার 77.08%।
সাংস্কৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ এই পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতাকে বলা হয় দেশের সাংস্কৃতিক রাজধানী। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ অসামান্য সাহিত্য স্রষ্টার জন্মস্থান হল এই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রবীন্দ্রসঙ্গীতের জন্মভূমি। সঙ্গীতের এই ধারাটিকে জনপ্রিয় করেছেন স্বয়ং কবি ও গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর। এ রাজ্যের জনপ্রিয় অন্যান্য সঙ্গীত ধারাগুলি হল বাউল গান, নজরুল গীতি, গম্ভীরা, ভাওয়াইয়া, অতুল প্রসাদী, দ্বিজেন্দ্র গীতি ইত্যাদি। চলচ্চিত্রেও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালক ও সেরা চলচ্চিত্রের পুরস্কার সবচেয়ে বেশি পেয়েছেন বাঙালি পরিচালকেরা। সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, ঋত্বিক ঘটক প্রমুখ বিশিষ্ট পরিচালকের চলচ্চিত্র বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। পশ্চিমবঙ্গ ভারতীয় শিল্পকলার আধুনিকতার পথপ্রদর্শক। অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় আধুনিক ভারতীয় শিল্পকলার জনক। এই ধারার অন্যান্য বিশিষ্ট চিত্রকরেরা হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ ও যামিনী রায়। পশ্চিমবঙ্গ তথা বাঙালির বৃহত্তম উৎসব হল দুর্গাপূজা। শরৎকালে আশ্বিন কার্তিক মাসে চার দিনব্যাপী এই উৎসব আয়োজিত হয়ে থাকে। এছাড়াও এ রাজ্যে কালী পূজা, ঈদ, দোলযাত্রা, পহেলা বৈশাখ, নবান্ন, বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি আরও অনেক উৎসব পালিত হয়ে থাকে। খেলাধুলা হিসাবে ক্রিকেট ও ফুটবল পশ্চিমবঙ্গ রাজ্যের জনপ্রিয় খেলা। এছাড়াও কলকাতা ভারতীয় ফুটবলের অন্যতম প্রধান কেন্দ্র। খো খো, কবাডি প্রভৃতি দেশীয় খেলাও এরাজ্যে হয়ে থাকে। পশ্চিমবঙ্গে একাধিক সুবৃহৎ স্টেডিয়াম অবস্থিত। সারা বিশ্বে যে দুটি মাত্র লক্ষ আসন বিশিষ্ট ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, কলকাতার ইডেন গার্ডেন্স তার অন্যতম। অন্যদিকে বিধাননগরের বহুমুখী স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়াম। পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েকজন মহান ব্যক্তি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা। রাজা রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক মানুষ এবং বাংলার নবজাগরণের জনক। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। স্বামী বিবেকানন্দ ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বেদান্ত ও যোগ দর্শনের প্রচারক, বীর সন্ন্যাসী এবং রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের জনক এবং সাহিত্য সম্রাট হিসাবে পরিচিত ১৯ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। সত্যজিৎ রায় অস্কার পুরস্কারপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক প্রমুখ। পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েকটি উল্লেখযোগ্য পর্যটন স্থান হল কলকাতা শহর। শিল্প, সংস্কৃতি ও আধুনিকতার সংমিশ্রণে ঘেরা ঐতিহ্যপূর্ণ এই কলকাতা শহর পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় শহর। এই শহরের দর্শনীয় স্থানগুলি হল ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, জাতীয় জাদুঘর, দক্ষিণেশ্বর মন্দির, বিদ্যাসাগর সেতু ইত্যাদি। দার্জিলিং সবুজে সবুজ দিয়ে আবৃত এবং পাহাড় ও তুষার শৃঙ্গ দ্বারা পরিবেষ্টিত দার্জিলিং প্রাকৃতিক মনোরম দৃশ্যের এক অন্যতম জায়গা। ডুয়ার্স রাজ্যের উত্তরে অবস্থিত মনোমুগ্ধকর পাহাড়, ঝকঝকে নদী, বিস্তৃত চা বাগান এবং বিদেশি উদ্ভিদ এবং প্রাণীজগতের সজ্জিত এই ডুয়ার্স পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। সুন্দরবন হল পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যা পশ্চিমবঙ্গের সবচেয়ে দুঃসাহসিক পর্যটন স্থানগুলির মধ্যে একটি। দীঘা পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত হল দীঘা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর ও লোভনীয়। এছাড়াও শান্তিনিকেতন, হাজারদুয়ারি রাজপ্রাসাদ, নবদ্বীপ, বিষ্ণুপুর মন্দির শহর, হাওড়া ব্রিজ ইত্যাদি। বন্ধুরা, এই হলো ভারতের একটি অন্যতম বিশিষ্ট রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভুল ত্রুটি, ভালো লাগা মন্দ লাগা নিয়ে কমেন্ট করবেন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ারও করতে পারেন সবার সঙ্গে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।